আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসা ও নবীর উপর দরুদের পরে আমরা একটু আলোচনা করি সুদ নিয়ে, যে সুদটা কেমন জিনিস। আল্লাহ তাআলা সুদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন সুরা বাকারাতে প্রায় এক পৃষ্ঠা, হ্যাঁ 3-4 আয়াত এরকম আছে যে সুদের ব্যাপারে ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহু শাইতান মিনাল মাস, তো তারা কিয়ামতের দিন উঠবে ঠিক ওই রকমভাবে যে রকমভাবে শয়তান স্পর্শ করলে পাগল হয়ে যায়, ঠিক পাগলের মতন উঠবে। মানে শয়তান স্পর্শ করলে বা জিনে ধরলে যে রকমভাবে পাগল হয়ে দৌড়ে বেড়ায়, বা দেখেছেন হয়তো কীভাবে দৌড়ে বেড়ায়, ঠিক এইরকমভাবে মানে কিয়ামতের দিন সে উঠবে। তো এই জন্য সুদ, আল্লাযীনা ইয়াকুনুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম, কেন, ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা, কারণ হচ্ছে যে কিছু লোক আছে, এ সমস্ত লোকেরা বলে যে সুদ হলো এটা ব্যবসার মতো। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন সুদ হলো ব্যবসার মতো, অথচ আল্লাহ বলছেন যে ওয়াহাল্লাল্লাহু রিবা ওয়াহাল্লাল্লাহু হারামার রিবা, তিনি সুদকে করেছেন হারাম এবং মানে ব্যবসাকে করেছেন হালাল, অথচ তারা বলে যে সুদ হলো ব্যবসার মতো। এই জন্য তারপরে বললেন যে ফামান জা আমা উইযাতুম মির রাব্বিহি ফানতাহা ফালাহু মা সালাফ, এই যে নসিহত, এই নসিহত যখন চলে এলো, উপদেশ যখন এলো কারো কাছে, বা স্পষ্ট হওয়ার পরে যখন এই উপদেশগুলো এলো, উপদেশ আসার পরে ফান্তাহা, কেউ যদি বিরত থাকে সুদ থেকে, সুদ যদি না খায়, তাহলে আল্লাহ তাআলা বললেন যে তার অতীতে যে গুণাগুলো হয়েছে সুদের ব্যাপারে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুদের ব্যাপারে যে অতীতে যে গুণাগুলো হয়েছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন। আর এমনিতেই আল্লাহ তাআলা মাফ চাইলে মাফ করবেন, হ্যাঁ, এই জন্য আমাদেরকে সুদ ছেড়ে দিতে হবে। তারপর স্পষ্টভাবে আল্লাহ তাআলা বললেন যে আমান আদা, যদি কেউ এই নসিহত শোনার পরে, এই উপদেশ গ্রহণ করার পরে, মানে শোনার পরে কেউ যদি গ্রহণ না করে, বিরত যদি না থাকে, আবার যদি সুদ খায়, আমান আদা, আবার যদি সুদ খায়, তাহলে ফাউলাইকা আসহাবুন নার, তাহলে সে যাবে জাহান্নামে। ফাউলাইকা আসহাবুন নার, সে যাবে জাহান্নামে, হুম ফিহা খালিদুন, এবং সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তাহলে বোঝা গেল যে আমাদের সুদ এবং ঘুষ এটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, সুদ ঘুষ এতটা খারাপ যে সুদ ঘুষের অনেক গুণা আছে, 70টা দরজা আছে, তার মধ্যে সব থেকে নিম্ন দরজা হলো মায়ের সাথে জেনা করা। এই সুদ এতটা খারাপ জিনিস, এমনকি আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন একটা আয়াতও আছে যে ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবি মিনাল্লাহ, যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো তাহলে আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা করো। হ্যাঁ, ফাদানু বিহারবি মিনাল্লাহ, হারব শব্দের অর্থ হলো যে যুদ্ধ করা, তাহলে আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা করো। যুদ্ধের ঘোষণা করা হলো আল্লাহ তাআলার সাথে সুদ থেকে কেউ যদি বিরত না থাকে। এবং এই সুদ কিয়ামতের দিন, হয়তো আমরা ভাবছি এখন সুদ খাচ্ছি, কোথায় আল্লাহ তাআলার সাথে লড়াই করছি আর কোথায় যুদ্ধ করছি, কিন্তু হাদিসে এর ব্যাখ্যা এসেছে যে কিয়ামতের দিন তাদেরকে ডাকা হবে এবং বলা হবে যে এসো, যে তোমরা আল্লাহ তাআলার সাথে এবং প্রস্তুত হও আল্লাহ তাআলার সাথে লড়াই করতে, হ্যাঁ, যারা সুদ এবং ঘুষ খায়। এজন্য সুদ এবং ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি যে ব্যক্তি সুদ খায়, গ্রহণ করে এবং সুদ দেয় এবং সুদের লেখালেখি করে এবং সুদের জন্য সাক্ষী হয়, দুজন সুদের জন্য সাক্ষী হয় কোনো কোনো জায়গায়, তো সুদের জন্য যারা সাক্ষী হয় এবং সুদ লেনদেন করে, মানে ব্যাংকে বা বিভিন্ন জায়গায় যারা লেখালেখি করে, তাদের সকলের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ। তো এই জন্য আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকতে হবে, এটা হলো হারাম বস্তু।